হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানিয়া, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে রান্নার একটা রেসিপি শেয়ার করব। রান্নাটা হচ্ছে চিংড়ি মাছ ভাজি। তো প্রথমে আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি এই রেসিপিটি বানানোর জন্য। এখানে আমি প্রায় 10-12টি চিংড়ি মাছ নিয়েছি। তো চিংড়ি মাছগুলো আমি খুব সুন্দর করে কেটে নিচ্ছি। তো এইভাবে জাস্ট আমি সবগুলো চিংড়ি মাছ সুন্দর করে কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে ভালো করে পানি দিয়ে ক্লিন করে নিব। তো এই তো এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এই রান্নাটা কিন্তু অনেক ইজি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, চিংড়ি মাছ হইতে খুব বেশি টাইম লাগে না। তো এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1/2 টেবিল চামচ দিলাম হলুদের গুঁড়া, এখানে দিলাম 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ, 1/2 কাপ হবে পেঁয়াজ। এখন মাঝারি সাইজের 2টা টমেটো দিয়ে দিলাম। তো সব কিছু দেওয়া হয়ে গেল, এখন আমি ভালো করে সব কিছু নেড়েচেড়ে নিচ্ছি। মশলার সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো এবং কয়েকটি কাঁচামরিচ। তো এগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশাতে হবে। এই চিংড়ি মাছ ভাজিটা কিন্তু অনেক সফট হয় আর জুসি হয়, এ কারণে বাচ্চারা কিন্তু এই চিংড়ি মাছ ভাজিটা অনেক পছন্দ করে। এখন আমি সব কিছু নেড়েচেড়ে দিলাম আর টমেটোর থেকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। ঢাকনা দিয়ে রান্না করলে টমেটোর থেকে ঝোল বের হবে, তো ওই ঝোলে চিংড়ি মাছগুলো রান্না হয়ে যাবে। তো এই তো আমি ঢাকনা দিয়ে রাখলাম, প্রায় 10 মিনিট পরে আমি ঢাকনাটা উঠালাম। এই তো ঝোলটাও বের হয়েছিল, বাট ঝোল শুকিয়ে গেছে। তো এখন আমি কয়েকটি আমি দিয়ে দিলাম এখানে কিছু ধনিয়া পাতা। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এই রান্নাটা খুব ইজি ওয়েতে হয়ে যায়, বেশি টাইম লাগে না, আর বাচ্চারা তো চিংড়ি মাছ অনেক লাইক করে। তো এই তো আমার রান্নাটা হয়ে গেল, এখন আমি নিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। চিংড়ি মাছের সাথে যে টমেটো আর পেঁয়াজটা দিয়েছিলাম ওগুলো অনেক মজা হয়েছে। তো আজ চিংড়ি মাছ ভাজাটা কিন্তু অনেক সফট হয়েছে। তো আসলে বাসায় গেস্ট আসলে খুব ইজি ওয়েতে এই রেসিপিটা বানানো যায়, তো আপনারাও ট্রাই করবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, বাই বাই, সি ইউ নেক্সট টাইম।